হ্যালো ফ্রেন্ডস, সর্বশক্তিমান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সকলকে, আমার ধন্যবাদ তোমাদের সকলকে। আজ আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা আমার ভিডিওটি দেখেছো, লাইক করেছো, শেয়ার করেছো। স্পেশাল ভিডিও করব, সেটা হয়ে উঠলো না। তোমার সকল ভাই বোনদের ধন্যবাদ, আমার সকল বয়োজ্যেষ্ঠদের, আমার উপস্থাপন, আমার কথা বলার ভঙ্গিমা, আপটু দা মার্ক না থাকা সত্ত্বেও যারা আমার ভিডিও দেখেছো, অসংখ্য ধন্যবাদ। প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, চলো বৃষ্টি নিয়ে কিছু সিনেমাটিক ভিডিও তুলেছি, জানি না কতটা ভালো হয়েছে দেখে থাকো। আজ অনেক দিন পর যার জন্য পথ চেয়ে বসেছিলাম, সে আমায় দেখা দিল আকাশ কালো করে। জানো তো বন্ধুরা, আমার যখন মন খারাপ লাগে তখন ছুটে আসি ছাদে, আমার মেঘ দেখতে ভালো লাগে। বর্ষার প্রথম আগমনে আমার সাথে তোমরা মন খারাপের আনন্দ উপভোগ করো। বৃষ্টিতে জলাজমে নৌকাগুলো আর ভাসে না, খেলার মাঠটাও বৃষ্টি ভিজে একা একা পড়ে থাকে নিঃশব্দে। ছোট ছোট পাগুলো আর বৃষ্টিতে ছোটাছুটি করে না, আসলে তখন ওরা হোমওয়ার্কে ব্যস্ত ভীষণ, তাই বৃষ্টিতে ভিজতে পারে না। যে ছেলেটা বৃষ্টি হলেই গিটার হাতে আসর জমাতো পাড়ার ক্লাবে, সে আজকাল বৃষ্টির ছন্দে সুর না খুঁজে ব্যস্ত থাকে অফিস প্রজেক্টে, সে আর বৃষ্টি শুনতে পারে না। যে মেয়েটা বৃষ্টি হলে এক ছুটে চলে যেত ছাদে, সে আজ আইটি সেক্টরে 15 তলার উঁচু অফিসের কাচের জানলাটা দিয়ে বৃষ্টি দেখে, তবে বৃষ্টি ছুঁতে পারে না। এই বৃষ্টি দেখে কবি কি বলতো জানি না, জীবন দাস হয়তো বলতেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে যেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেল, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের।